ইংলিশ প্রাণ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবে আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে তাদেরই জন্যে যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো আমরা আলোচনা করব আজকে ইংলিশ ফার্স্ট পেপার থেকে ফার্স্ট পেপারের ইউনিট হচ্ছে ফার্স্ট অ্যান্ড লেসন আছে ফাইভ যেটা এ গ্লিমস অফ আওয়ার কালচার এবং লেসেন ফাইভের বাংলাদেশি কুইজন তার মানে হচ্ছে বাংলাদেশের রন্ধন প্রণালী এটা নিয়ে আমরা প্রথমেই জানব আসলে কিছু কিওয়ার্ড আছে সেই সমস্ত কিওয়ার্ডের অর্থ প্রথমেই হচ্ছে কুইজন কুইজন শব্দের অর্থ হচ্ছে রন্ধন প্রণালী তারপরের শব্দটি হচ্ছে প্লাটার শব্দের অর্থ হচ্ছে খাবার এবং মোলাসেস শব্দের অর্থ হচ্ছে তরল গুড় বা ঝোল গুড় এটাকে বলা হয় মোলাসেস এই সমস্ত খাবার পরিবেশন করা হয় বেশিরভাগ বাংলাদেশি কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে ভোজন বিলাসী এরপর যে আমরা প্রথম যে লাইনটি দেখব বাংলাদেশি কুইজন ইজ রিচ এখানে রিচ মানে ধনী নয় এখানে রিচ মানে সমৃদ্ধ অর্থে বোঝানো হয়েছে বাংলাদেশের রন্ধন প্রণালীটা হচ্ছে খুবই একটা সমৃদ্ধ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইস এবং এটা বৈচিত্র্যতা আছে এবং অনেক প্রকার মশলা এখানে সংযোজন করা হয় উই হ্যাভ ডলাইসিয়াস অ্যান অ্যাপেটাইজিং ফুড আমাদের আছে এটা খুবই সুস্বাদু একটা ব্যাপার এবং যে খাবারটি অ্যাপিটাইজিং শব্দের অর্থ হচ্ছে যে খাবারটি ক্ষুদা বাড়িয়ে দেয় তথা ক্ষুধা উদ্রেক খাবারকে বলা হয় অ্যাপিটাইজিং ফুড আর হচ্ছে স্ন্যাক অ্যান্ড সুইট এখানে স্ন্যাক মানে হচ্ছে খাবার মানে হালকা খাবার যে খাবারটি ঝটপট তৈরি করা যায় এমন কোন খাবারকে বলা হয় স্ন্যাক অ্যান্ড সুইট এবং মিষ্টি এরপরে বাক্যটি হচ্ছে বয়েল রাইস ইজ আওয়ার স্ট্যাপ অল ফুড বয়েল রাইস হচ্ছে ভাত ইজ আওয়ার স্ট্যাপ অল ফুড স্ট্যাপল মানে প্রধান যেটা হচ্ছে আমরা বলি চিপ যে খাবারটি সেটাকে বলা হয় স্ট্যাপল ফুড এটি সার্ভ সার্ভ মানে হচ্ছে পরিবেশন করা হয় উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবল বিভিন্ন রকমের সবজি দিয়ে কারি মানে হচ্ছে মাংস ধারা এই খাবারটা পরিবেশন করা হয় ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন মাছ হচ্ছে আমাদের প্রধান প্রোটিনের উৎস ফিশেস আর নাও কাল্টিভেটেড ইন ফার্ন এখানে কাল্টিভেটের শব্দটি অর্থ হচ্ছে চাষ করা হয় তার মানে আমাদের মাছ চাষ করা হয় পুকুরে অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশেস ইন দ্য লেক রিভার আমাদের লেক শব্দ অর্থ হচ্ছে হ্রদ এবং রিভার মানে নদী নদী এবং হ্রদে আমাদের মিঠা পানির মাছ আছে এবং মোর দেন ফোর্টি টাইপ অফ ফিশেস আর কমন চল্লিশ প্রকারের চাইতো বেশি মাছ এখানে সাধারণত দেখা যায় সাম অফ দেম আর খাব রুই কাতলা মাগুর যাকে আমরা বলি ক্যাটফিশ্রাংর সিম যা বলা হয় সুটকি অর ড্রাই ফিশেস আর পপুলার এখানে সুটকি মাছ যেটাকে আমরা বলে থাকি ড্রাই ফিশ সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি খাবার এবং হিলস ইজ ভেরি পপুলার মানে ইলিশ মাছ এখানে খুবই জনপ্রিয় একটি খাবার আমাদের পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণের মধ্যে পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্লাটার অফ পান্তা ভাত পান্তা ইলিশ হচ্ছে একটা ঐতিহ্যবাহী যেটাকে বলা হয় ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী প্লাটার মানে খাবার অফ পান্তা ভাত ইট ইজ এ স্টিম রাইস এখানে এটা স্ট্রিম শব্দটি অর্থ হচ্ছে যে ভাতের উপর দিয়ে বাষ্প হয়ে ধোয়া ওরে এমন সব গরম ভাতটাকে বলা হয় স্ট্রিম রাইস শোক ইন ওয়াটার তার মানে হচ্ছে সেই গরম ভাতকে সিক্ত করা হয় ঠান্ডা পানিতে যেটাকে বলা হয় শোক ইন ওয়াটার অ্যান্ড সার্ভ দেম এবং তা পরিবেশন করা হয় ফ্রাইড হিলসা স্লাইস তার মানে হচ্ছে ভাজা ইলিশের টুকরা স্লাইস মানে হচ্ছে টুকরা তার ভাজা ইলিশের টুকরা দিয়ে এটা পরিবেশন করা হয় অফ ইন টুগেদার উইথ ড্রাই ফিশ এবং শুটকি যেটা শুকনো মাছ তারপরে পিকলেস মানে হচ্ছে আচার এবং লেন্টিল স্যুপ মানে মসুর ডাল এবং গ্রিন চিলি মানে কাঁচামরিচ অ্যান্ড আনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে আমাদের এই পহেলা বৈশাখের যে খাবার এটি পরিবেশন করা হয় ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ এটা অত্যন্ত জনপ্রিয় একটা ডিশ মানে খাবার তার মানে এটা একটা জনপ্রিয় খাবার অন দ্য পহেলা বৈশাখ পহেলা বৈশাখে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইট এখানে ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়া যেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তাহলে পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইট খুবই মিষ্টির প্রতি তারা খুবই প্রিয়া থাকে এবং মিষ্টি খুব তাদের পছন্দের অলমোস্ট অল বাংলাদেশি ম্যান প্রায় সকল বাংলাদেশের মহিলারাই প্রিপেয়ার তৈরি করে সাম ট্র্যাডিশনাল সুইট ঐতিহ্যবাহী এই মিষ্টিটা তৈরি করে বাংলাদেশের মহিলারাই পিঠা এ টাইপ অফ সুইট পিঠা হচ্ছে এক ধরনের মিষ্টি মেড ফ্রম রাইস ফ্লাওয়ার সুগার সিরাপ মোলাসিস অ্যান্ড সামটাই মিল্ক এই যে পিঠা এটা তৈরি করা হয় চিনি দিয়ে এবং ঝোল গুড় দিয়ে মাঝে মাঝে আমরা তার মধ্যে দুধ ব্যবহার করেও এই পিঠাটা তৈরি করা হয় যা ইজ এ ট্র্যাডিশনাল ফুড যা হচ্ছে খুবই ঐতিহ্যবাহী খাবার এবং লাভড বাই দ্য ইন্টারপুলেশন যা ভালোবাসে সমগ্র জনগণই যেটা ভালোবাসে যে পিঠা ভালোবাসে না এমন বাসে না এমন কোনো লোক দেখা যাবে না পিঠা সবাই পছন্দ করে এবার আমরা দেখব ডিউরিং উইন্টার মানে শীতকালে পিঠা উৎসব মানে পিঠার যে উৎসব চলে এটা মিন্স পিঠা ফেস্টিভ্যাল যার অর্থ হচ্ছে পিঠা উৎসব ইজ অর্গানাইজড মানে সংগঠিত হয় বাই ডিফারেন্স গ্রুপ অফ পিপুল যা ভিন্ন রকমের এক ধরনের লোক একটা দলের মাধ্যমে এটা সংগঠিত হয় পিঠা উৎসব যেটাকে আমরা বলি পিঠা ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল শব্দের অর্থ হচ্ছে উৎসব সুইট আর ডিস্ট্রিবিউটেড এবং ক্লোজ রিলেটিভস দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থ ওয়েডিং অ্যান্ড প্রমোশন ইট ইজ সি সুইট ডিস্ট্রিবিউটেড মানে এই মিষ্টি বিতরণ করা হয় এবং ক্লোজ রিলেটিভস তার মানে হচ্ছে খুবই কাছের নিকটতম আত্মীয়দের মধ্যে রিলেটিভস মানে আত্মীয় ওয়ে যখন দেয়ার ইজ গুড নিউজ যখন ভালো কোনো খবর আসে লাইক বার্থ জন্মের খবর আসে ওয়েডিং মানে বিবাহের খবর আসে অথবা প্রমোশন মানে হচ্ছে পদোন্নয়নের খবর আসে তখনই আমরা এই মিষ্টি বিতরণ করে থাকি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সুইট অফ বাংলাদেশের মোস্টলি মিল্ক বেস এই মিষ্টি বাংলাদেশে মূলত দুধের উপরে ভিত্তি করে এই মিষ্টি তৈরি করা হয় দ্য কমন ওয়ান্স আর সাধারণত আমরা দেখতে পারি এই সমস্ত রসগোল্লা রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপ জাম কালো জাম অ্যান্ড চামচাম আমরা এই ধরনের মিষ্টি আমরা দেখতে পাই আমাদের দেশে দেয়ার আর হানড্রেড অফ ডিফারেন্স ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন আমরা দেখতে পাই শত প্রকারের ভিন্ন ভিন্ন আঙ্গিকের মিষ্টি এখানে তৈরি করা হয় সুইটস আর দেয়ার ফর অ্যান এম পার্ট অফ দেই টু ডেই লাইফ অব বাংলাদেশি পিপল তার মানে হচ্ছে এই মিষ্টি সাধারণত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের দৈনন্দিন জীবনে অব বাংলাদেশ পিপুল তার মানে বাংলাদেশের লোকদের দৈনন্দিন জীবনে মিষ্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা একটা খুবই ইম্পর্টেন্ট ফার্ট অফ দ্য ডে টু ওয়েই লাইফ আমাদের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা দীর্ঘক্ষণ এই প্র্যাসিসটি পড়ে রন্ধন প্রণালী সম্পর্কে এবং বাংলাদেশের কালচারের একটি অংশ তুলে ধরা হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং নিজেরা ভালো থাকবে অন্যদের ভালো রাখবে আল্লাহ হাফেজ